আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমার ক্রসিং টু দ্য ব্রুকলিন ফেরি এই কবিতার 3 নাম্বার পার্ট। এই ভিডিওটা ছোট হবে কারণ এখানে শুধু 9 নাম্বার স্ট্যান্জাটা রয়েছে, বাকি যে 2টা পার্ট তোমরা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবে, তো সেখানে আমি বাকিগুলি আলোচনা করে ফেলেছি। আর কথা বাড়াবো না, চলো সরাসরি টেক্সটে চলে যাই। ফ্লো অন রিভার, ফ্লো উইথ দ্য ফ্লাড টাইড অ্যান্ড ইভ উইথ দ্য ইভ টাইড। এখন এই স্টেঞ্জার মধ্যে কবি পুরাটাই তোমার মানে নদীকে ইন্ডিকেট করে কথা বলেছেন, নদীকে সম্বোধন করে কথা বলেছেন। এখন বলছে যে নদী তুমি প্রবাহিত হও, ফ্লাড টাইডের সাথে তুমি প্রবাহিত হও, এবং তুমি ফ্লাডের জোয়ার ভাটা এবং ইভ টাইড দিয়ে কিন্তু জোয়ার ভাটাই বোঝায়, যে দুটাকেই বুঝিয়েছে যে তুমি এই দুইটার সাথেই তুমি প্রবাহিত হও। ফ্রলিকন ক্রেস্টেড অ্যান্ড স্কল আপ এজ ওয়েলস, ফ্রলিকন মানে উচ্ছল, ক্রেস্টেড মানে একদম যেটা তোমার ক্রিস্টাল ক্লিয়ার, অ্যান্ড স্কল আপ এজ মানে হচ্ছে অর্ধ বৃত্তাকার ওয়েভস, মানে ওয়েভস অর্থ হচ্ছে ঢেউর সাথে। গর্জিয়াস ক্লাউডস অফ দ্য সানসেট, সানসেটের যে ক্লাউড গুলো, সানসেটের সময় যে তোমার ক্লাউড বলতে কি বোঝা, ক্লাউড অর্থাৎ তোমরা জানো মেঘগুলি, সেগুলো অনেক বেশি গর্জিয়াস। এবার সানসেট কে কবি সম্বোধন করেছেন, গর্জিয়াস ক্লাউডস অফ দ্য সানসেট ড্রেঞ্চ উইথ ইউর স্প্লেন্ডার মি অ্যান্ড দ্য মেন অ্যান্ড উমেন জেনারেশন আফটার মি। বলছে তুমি সানসেট কে কবি সম্বোধন করে বলছে, ড্রেঞ্চ মানে ভিজিয়ে দাও, যে তোমার যে মানে স্প্লেন্ডার মি, তোমার যেই সৌন্দর্য দিয়ে তোমরা আমাকে ভিজিয়ে দাও, এবং আমার পরের জেনারেশনে যে মেন অ্যান্ড উমেন আসবে তাদেরকেও তোমরা তুমি ভিজিয়ে দাও। ক্রস ফ্রম শোর টু শোর কাউন্টলেস টাওয়ার্স অফ দ্য প্যাসেঞ্জার, তা মানে যারা সবাইকে তুমি ভিজিয়ে দাও, যারা ক্রস করবে শোর টু শোর, এক তীর থেকে আরেক তীরে যাবে, কাউন্টলেস টাওয়ার্স অফ প্যাসেঞ্জার তাদেরকেও তুমি ভিজিয়ে দাও। স্ট্যান্ড আপ টল মাস্ট অফ ম্যানহাটন, স্ট্যান্ড আপ বিউটিফুল হিলস অফ ব্রুকলিন। এবার বলছে টল মাস্ট অফ ম্যানহাটন, ম্যানহাটনের যেই টল মাস্ট গুলো আছে সেগুলিকে বলছে দাঁড়িয়ে থাকার জন্য, বিউটিফুল ব্রুকলিনের বিউটিফুল হিলস গুলিকেও বলছে যে তোমরা সগর্বে দাঁড়িয়ে থাকো। থ্রো বাফেল অ্যান্ড কিউরিয়াস ব্রেইন, থ্রো আউট কোশ্চিন অ্যান্সার, এবং যত ব্রেইনের উপরে যত থ্রো বাফেল অ্যান্ড কিউরিয়াস ব্রেইন আছে তাদেরকে থ্রো আউট কোশ্চেন এবং অ্যান্সার, তোমরা কোশ্চেন ছোড়ো এবং অ্যান্সার দাও। সাসপেন্ডেড হিয়ার অ্যান্ড এভরিহোয়ার ইটার্নাল ফ্লোট অফ দ্য সলিউশন, এবং এগুলি তোমরা বাদ দাও, সাসপেন্ড করো, ইটার্নাল ফ্লোট অফ দ্য সলিউশনের সাথে তোমরা ওখানেই ফ্লোটে চলে যাও। গেজ লাভিং অ্যান্ড থ্রাস্টিং আইস ইন দ্য হাউস অর স্ট্রিট অর পাবলিক অ্যাসেম্বলি, তাকিয়ে থাকো সেই লাভিং অথবা থ্রাস্টিং তৃষ্ণার্ত আয়ের দিকে, ইন দ্য হাউস স্ট্রিট অর পাবলিক অ্যাসেম্বলিতে। সাউন্ড আউট ভয়েসেস অফ দ্য মেন লাউডলি অ্যান্ড মিউজিকালি কল মি বাই দ্য নাগেস্ট নেম, এই ইয়াং মেনদেরকে এবার কবি সম্বোধন করছে, যে তোমরা এবার চিৎকার করে, আমার সুন্দর চিৎকার চিৎকার করে এবং সুন্দর স্বরে আমার নাম ধরে ডাকো। লিভ ওল্ড লাইফ মানে তোমরা মানে লিভ বলতে এখানে তোমাকে বাস করা তো হবে না, তোমরা বলছে যে লিভ মানে হচ্ছে এনজয় করা, যে তোমরা বাঁচো, তোমাদের পুরনো জীবনকে তোমরা এনজয় করো। প্লে দ্য পার্ট দ্যাট লুকস ব্যাক অন দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস, সেই পার্টটা যেখানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা প্লে করে সেই পার্টটাকে তোমরা প্লে করো। প্লে দ্য ওল্ড রোল, দ্য রোল দ্যাট ইজ গ্রেট অর স্মল অ্যাকর্ডিং অ্যাজ ওয়ান মেক্স ইট, বলছে তোমরা সেই রোলটাকে প্লে করো যে রোলটা গ্রেট অথবা স্মল হতে পারে, যে নিজের মতো করে হয়তো গ্রেট করেও বা প্লে করতে পারে, মানে তোমার এখানে প্লে বলতে কি বোঝায়, মানে হচ্ছে তোমার অভিনয় করো, অথবা বড় অথবা ছোট করে তোমরা সেই রোলটাকে প্লে করো, ঠিক মতো পালন করো। এখানে এই প্লে দিয়ে পালন করা, আর এখানে যে প্লে, এই প্লে দিয়ে বোঝানো হচ্ছে যে অভিনয় করা। কনসিডার ইউ হু পারস্যুজ মি, ওয়েদার আই মে নট ইন আননোন ওয়েজ বি লুকিং আপন ইউ, বি ফার্ম রেল ওভার দ্য রিভার টু সাপোর্ট দোজ হু লিন আইডলি এনি হ্যাস্ট ইয়েট দ্য হ্যাস্টিং কারেন্ট, মানে বলছে যে তোমরা শক্তিশালী হও রিভারের উপর যারা রেল দিয়ে আইডিয়ালি মানে ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছো, অথবা দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে আছো, তারপরও যে হ্যাস্টিং কারেন্ট, যে স্রোতটা দ্রুতগামী দ্রুত বেগে বেয়ে চলছে, সেই স্রোতের সাথে তোমরা সাপোর্ট দিয়ে চলছো, দ্রুত বেগে চলছো। ফ্লাই অন, এবার হচ্ছে সি বার্ডকে বলছে, ফ্লাই অন সি বার্ড, ফ্লাই সাইড ওয়েজ অর হুইল ইন লার্জ সার্কেলস হাই ইন দ্য এয়ার। এবার সিভার্সে বলছে তোমরা উড়ো, অনেক উপর দিয়ে উড়ো,
সার্কেল ওয়েতে, মানে বাতাসে উপরে আকাশে তোমরা অনেক সার্কেল ওয়েতে অনেক জোরে জোরে উড়ো, ফ্লাই করো। রিসিভ দ্য সামার স্কাই, ইউ ওয়াচ হার অ্যান্ড ফেথফুলি হোল্ড ইট টিল দ্য ডাউন ক্যাস্ট আইস হ্যাভ টাইম টু টেক ইট ইন ফ্রম ইউ। Diverse fine spokes of light from the shape of my heart or anyone's head in the sunlight water. Come on, ships from the lower bay থেকে যে ships গুলো আসছে, face up or down, white sails, schooners, slow sliders. এখানে কবি আবার যত প্রথম যে দুইটা স্ট্যান্জার মধ্যে কবি ওই তোমার যে নদীর যে এনভায়রনমেন্টের বর্ণনাটা দিয়েছিল সেগুলিকে কবি আবার তোমার এখানে আবার অনেকটা ইয়ে করছে, এটাকে অনেকটা আবার জ্ঞান দিচ্ছে, অথবা তাদেরকে অনেকটা পূজনীয় বলতে তাদেরকে অনেকটা মানে তাদেরকে অনেকটা ওয়ার্শিপ করছে যে তোমরা এই কাজগুলি করতে পারবে, তোমরা আরো আরো বেশি করে করো, সেগুলি বলছে। কাম অন শিপস ফ্রম দা লোয়ার বে, তোমরা যে মানে বলছে যে শিপ গুলি লোয়ার বে থেকে আসে, পাস আওয়ার ডাউন হোয়াইট সেল স্কুনার, যে স্কুনার গুলি দ্রুতগামী জাহাজ গুলি, স্লো স্লাইডার, সবগুলিকে বলছে অনেক দ্রুত আসার জন্য। ফ্লাউন্ট অ্যাওয়ে ফ্ল্যাগস অফ অল নেশন, তোমরা উড়িয়ে উড়িয়ে আসো, বি ডিউলি লোয়ার দ্যাট দ্য সানসেট, সানসেটের যখন পড়ে তখন তোমরা সানসেট যখন হয় তোমরা যে তখন ওটাকে নামিয়ে ফেলো, ফ্লাউন্ট অ্যাওয়েকে নামিয়ে ফেলে। Burning high your fires, founder chimneys cast black shadows at nightfall, cast red and yellow light over the tops and the houses. Same line আগে যে স্ট্যান্ডার ছিল যে বার্নিং ফায়ার সানসেট, অর্থাৎ তোমার যে সিমেন্টের যে চিমনি, সিমেন্টের ফ্যাক্টরি যে চিমনি সেটার মধ্যে যে লাইট, সে লাইটটা লাইট বলতো সেটার উপরে যে চিমনির যে আগুনটা, সে আগুনটা চারদিকে ছড়িয়ে পড়ছে, হলুদ এবং লাল রঙের মিশ্রণের যে আলোটা সেটা হাউজের উপরে পড়ছে। Appearances now and henceforth indicate what you are, you necessary fulfill, continue to envelop the soul about my body for me or your body for you, be hung out divinest aromas, chief cities bring your freight, bring your stores, ample and sufficient rivers, sufficient rivers expand being then which none else inspires more spiritual, keep your place object then which none else is more lasting, you have waited, you always waited, you damn beautiful ministers. এখন দেখে দেখো এটা দিয়ে কি বোঝাচ্ছে, অ্যাপিয়ারেন্সেস নাও অ্যান্ড হেন্স ফোর, যে অ্যাপিয়ারেন্স গুলি ইন্ডিকেট হোয়াট ইউ আর, ইন্ডিকেট এখন অথবা সামনে, অ্যাপিয়ারেন্স যেগুলো দেখাচ্ছে বা দেখা যায়, ইন্ডিকেট করে তুমি কি, ইউ নেসেসারি ফিল্ম কন্টিনিউ টু অ্যানভেল, তুমি এটা অনেক সময় ফিল্মের মতো করে তুমি এটাকে চরিত্র অভিনয় করতে পারো, তোমার সোলকে তুমি অ্যানভলভ করে মানে ঢেকে। অ্যাবাউট মাই বডি ফর মি, আমার বডি হচ্ছে আমার জন্য, ইউর বডি তোমার বডি তোমার জন্য, বি হাং আউট ডাইভিনিস্ট অ্যারোমাস, আমাদের বডি তে আছে ডাইভিনিয়াস্ট মানে হচ্ছে মানে দেবতাদের যে গন্ধ সেই গন্ধ আমাদের বডিতে আছে। থ্রিফ সিটিজ ব্রিং ইউর ফ্রেট, ব্রিং ইউর শোস অ্যান্ড অ্যাম্পল অ্যান্ড সাফিসিয়েন্ট রিভার্স, এক্সপেন্ড বিং দেন হুইচ নান এলস ইজ পারহ্যাপস মোর স্পিরিচুয়াল, এক্সপ্যান্ড করো আমার তোমাদের যে সিটিসগুলো, থ্রিপস সিটিস তোমার ফ্রেটকে তুমি নিয়ে আসো, ব্রিং ইউর শোস তোমার শোস মানে অর্থাৎ তোমার যে সামর্থ্য সেগুলিকে তোমরা বের করে নিয়ে আসছো, অ্যাম্পল প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট রিভারে, এক্সপ্যান্ড মানে আরো বেশি এটাকে তোমরা এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড মানে হচ্ছে ছড়িয়ে দাও, being then which none else is perhaps more spiritual, তাদেরকে মানে এত বেশি করো যে perhaps spiritual যারা তাদের থেকেও আরো বেশি তোমার যে divine যে আরো আছে সেটাকে সব জায়গায় ছড়িয়ে দাও। Keep your place object then which none else is more lasting, তোমার প্লেস কে এমন জায়গায় রাখো, এমন অবজেক্টে রাখো যেটা আসলে আজকে বেশি লাস্টিং আর কোনো কিছু হতে পারে না। ইউ হ্যাভ ওয়েটেড, তুমি ওয়েট করেছো, ইউ অলওয়েজ ওয়েট, তুমি অলওয়েজ ওয়েট করেছো, ইউ ডাম, তুমি বোকা, বিউটিফুল মিনিস্টার। We receive you with free sense at last and are incessitate henceforth, henceforward. Not you anymore shall be able to fuel us or withhold ourselves from us. We use you and we do not cast you aside. We plant you permanently within us. We fathom you not. We love you. There is perfection in you all, also. You furnish your parts toward eternity, great or small,
ইউ ফার্নিশ ইউর পার্টস টুয়ার্ডস দ্য সোল। এখন দেখো এই লাস্টের যে প্যারাটা আছে, এটা এইটা পুরাটাই কবি, আর যারা ফিউচার কবির যে পাঠক তাদেরকে উল্লেখ করে বলেছেন। ওকে, ইউ রিসিভ উই রিসিভ ইউ, আমরা তোমাকে সে ফিসেন্স থেকে অ্যাট লাস্ট সেখান থেকে আমরা রিসিভ করেছি, অ্যান্ড ইনসেসিটিয়েট হ্যান্ডস ফরওয়ার্ড, নট ইউ মে এনি মোর শেল বি এবল ফয়েল আস, তোমাকে ফয়েল করতে পারবে না, ওর উইথ হোল্ড আওয়ার সেলস ফ্রম আস, আমাদের থেকে আমাদেরকে নিত্য তোমাদেরকে তোমার থেকে আমাদেরকে তোমার তোমাদের থেকে তোমার থেকে অর্থাৎ তোমাদের থেকে তোমার থেকে আমাদেরকে নিত্য দেবে না। উই ইউজ ইউ, আমরা তোমাকে ইউজ করেছি, ডো নট কাস্ট ইউ অ্যাসাইড, আমরা তোমাকে এখান থেকে মানে দূরে ফেলে দেইনি, উই প্ল্যান্ট ইউ পার্মানেন্টলি, আমাদের সাথে তোমাকে প্ল্যান করেছি। অর্থাৎ এই যে লাস্টের প্যারাটার মধ্যে কবি বুঝিয়েছেন যে কবি যে পাঠক যারা ফিউচারে আসবে তাদেরকে কবি ভালোবেসেছেন, তাদের সাথে তাদেরকে কবি তার নিজের সাথে একদম মিলিয়ে দিয়েছেন, এবং এটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু ছিল। এটা যে খুব কঠিন একটা বিষয়বস্তু ছিল তা না, খুবই সিম্পল এই কবিতার বিষয়বস্তু, মেন বিষয়বস্তু যে কবি এবং ফেরি যেরকম দুইটা সিটির মধ্যে দূরত্ব দূর করে, ঠিক সেরকম ভাবে কবির যে কবিতা সেই কবিতায় কবি তার ভবিষ্যতের রাইটার মানে সরি ভবিষ্যতের পাঠক এবং কবির মধ্যে দূরত্ব দূর করতে চেয়েছেন, এবং এই কবিতা উনি কবির তার পাঠকদের সাথে কবি নিজের নিজেকে একদম মিলিয়ে ফেলেছেন, এবং কবি এখানে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর সব মানুষই সমান এবং সবাই একই রকম ভাবে প্রকৃতি দেখে মুগ্ধ হয় এবং সবাই একই রকম, তা যাদের সবার মধ্যে গুণাবলী একই রকম, খারাপ গুণ একই রকম, ভালো গুণ একই রকম, সো পৃথিবীতে সবাই সমান। সো আমি যেটা বলেছিলাম যে ওয়াল্ট হিটম্যান ট্রান্সেন্ডালিজমের সময় লিখতেন এবং রিয়েলিজম নিয়ে লিখতেন, তো ট্রান্সেন্ডালিজমের মধ্যে কিন্তু একটা কথা ছিল যে প্রকৃতিকে খুব ইম্পর্টেন্স হচ্ছে, প্রকৃতি এবং মানুষ এক, এবং মানুষের মধ্যে কোনো রকম প্রকৃতি এবং মানুষের মধ্যে কোনো তফাৎ নেই, তাই প্রকৃতিকে ভালোবাসতে হয়। তো এখানে কিন্তু কবি এই কবিতায় কিন্তু কবি প্রকৃতিকে ভালোবেসেছেন এবং প্রকৃতি অনেক পূজা করেছেন, অনেক বেশি প্রকৃতিকে তোমার প্রেজ করেছেন, ওকে, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এট দ্য সেম টাইম কবি কিন্তু রিয়ালিজম নিয়েও লিখেছে। আমরা যে কবিতা যখন পড়ছি তখন মনে হচ্ছে কবিতার প্রত্যেকটা সিন আমাদের চোখের সামনে ভাসছে। সো এই ছিল কবিতা, আশা করছি কবিতাটি তোমাদের ভালো লেগেছে, আর যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে কথা হবে অন্য ভিডিওতে।